বিজয় দিবসের উষালগ্নে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে বন্দরনগরীতে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। আর মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থাপিত বিকল্প শহীদ মিনারে নগর পুলিশের একটি দলের সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন পর্ব। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, পরে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফউদ্দিন, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল নাসিরউদ্দিন সহ মুক্তিযোদ্ধা রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষে সকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফউদ্দিন জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের এই কর্মসূচির উদ্বোধন করেন। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রামের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় সহসভাপতি খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাধারণ সম্পাদক আজমল নাসিরউদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুস সালাম সহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিজয় দিবস উপলক্ষে নগরের এম এ আজিজ স্টেডিয়াম থেকে বের করা হয় বিজয় র্যালি। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। এতে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, পুলিশ, আনসার, বিজেপি, ফায়ার সার্ভিস, কারারক্ষী সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কর্মীরা অংশ নেন। বিজয় দিবস উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়ার শপথের আহ্বান জানান বক্তারা। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের নৌজেটিতে 2 দিন ধরে উন্মুক্ত রাখা হয়েছে যুদ্ধজাহাজ বানৌজার সমুদ্র অভিযান। 15 ও 16 ডিসেম্বর দুপুর 2টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখায় জাহাজ দেখার জন্য ছুটে আসেন শত শত দর্শনার্থী। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত স্কুল কলেজের স্কাউট, গাইড ও রোভার রেঞ্জার দলের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নগরীর প্যারেড মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও সালাম গ্রহণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং জমিয়তুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্স ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কুরআনখানি, মিলাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মিলাত ও দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার সহ সরকারি বেসরকারি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষে পলিটেকনিক ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউটের লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা শেখ মাহমুদ ইসহাক। অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব সংগঠক ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দিন, উপাধ্যক্ষ স্বপন কুমার নাথ বক্তব্য রাখেন। পরে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।